শিশুদের কোলোরেক্টাল সার্জারি বা মলদ্বারের বা খাদ্যনালীর নিচের অংশের যে সার্জারি বিষয়গুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই মলদ্বারের জন্মগত ত্রুটি যেটা আছে সেটা নিয়ে কাজ করি। তো শিশুদের কোলোরেক্টাল সার্জারিতে বড় দুইটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে জন্মগতভাবে মলদ্বার অনুপস্থিত থাকা বা নর্মাল পজিশনে না থেকে অ্যাবনর্মাল পজিশনে থাকা, কারো কারো ক্ষেত্রে একটু সামনের দিকে বা পিছনের দিকে থাকে। আরেকটা হচ্ছে যে হার্শপ্যাং ডিজিজ, যেটাকে আমরা বলি যে খাদ্যনালীর নিচের অংশটা প্যারালাইসিস থাকা। এই দুইটা জন্মগত সমস্যা বেশি হয়। এছাড়া যেগুলো জন্মের পরে হয়, যেমন অ্যাবসেস হতে পারে, এখানে ফোড়া হতে পারে, এখানে ফিস্টুলা হতে পারে, পেরিয়ানাল ফিস্টুলা বলি আমরা, এখানে সাইনাস হতে পারে, এই সমস্যাগুলো শিশুদের মলদ্বারে হতে পারে। তো শিশুদের মলদ্বারে সার্জারিগুলো একটু সেন্সিটিভ, একটু জটিল, কারণ হচ্ছে যে প্রত্যেকটা রোগী আলাদা, প্রত্যেকটা মানে জন্মগত ত্রুটি মানে খুব সিম্পল থেকে অনেক কমপ্লেক্স পর্যন্ত, হ্যাঁ, এক একটা বাচ্চার সমস্যা এক এক রকম হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা এটা ধাপে ধাপে অপারেশন করি, যখন এই হার্শপ্যাং ডিজিজ বা জন্মগতভাবে যখন মলদ্বার অনুপস্থিত থাকে, যেটাকে আমরা বলি অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, বা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন এবং হার্শপ্যাং ডিজিজের অপারেশনগুলো আমরা অনেক সময় তিনটা ধাপে করে থাকি। যে প্রথম যেটা করি সেটা হচ্ছে যে পেটের উপর দিয়ে একটা অস্থায়ী আমরা মলদ্বার তৈরি করে দিই, এবং একটা নির্দিষ্ট বয়সে আমরা তার যে মূল সমস্যা সেটাকে ঠিক করার চেষ্টা করি। যেমন অ্যানোরেক্টাল ম্যালফরমেশনের ক্ষেত্রে আমরা নতুন মলদ্বার তৈরি করি, বা হার্শপ্যাং ডিজিজের ক্ষেত্রে যেটা তার খাদ্যনালীর যে অংশটা প্যারালাইজ থাকে সেই অংশটা কেটে বাদ দিয়ে সুস্থ অংশটা পায়খানা রাস্তায় আমরা এনে জোড়া দিয়ে দিই, এবং এর 2 থেকে 3 মাস পরে আমরা পেটের যে বিকল্প মলদ্বার যেটা সেটা বন্ধ করে দিই। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন খুবই সিম্পল হয়, সেক্ষেত্রে আমরা একবারেই এটা করে দিতে পারি। আবার যদি একটা নির্দিষ্ট বয়সের মধ্যে হার্শপ্যাং ডিজিজের বাচ্চারা আসে এবং তার কন্ডিশন ভালো থাকে, সেক্ষেত্রেও আমরা একবারেই অপারেশন করে দিতে পারি। আর কিছু কিছু বাচ্চা আসে যে জন্মের পরে, যেমন মলদ্বারে অ্যাবসেস হয় বা ফোড়া হয় যেটা বলি আমরা, পুষ জমে যায়, এবং এই বাচ্চাগুলো বেশি সাফার করে, কারণ হচ্ছে যখন একটা ফোড়া হয় তখন যখন তারা ডাক্তারের কাছে যায় বাবা মা, তখন তারা চেষ্টা করে যে এটা ওষুধ দিয়ে ঠিক করার জন্য, তারা চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে সার্জনের কাছে গেলে সার্জারি করে দিবে, আমরা একটু ওষুধ দিয়ে চেষ্টা করি, এবং এই বেশিরভাগ ক্ষেত্রে এই ফোড়াগুলো পরবর্তীতে যেটা হয় ফিস্টুলা হয়ে যায়, এবং এই ফিস্টুলা ম্যানেজ করা তখন অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং এই বাচ্চাদের পেরিয়েনাল ফিস্টুলা যত বয়স বাড়তে থাকে এর সার্জারির আউটকাম তত খারাপ হতে থাকে, সার্জারি তত জটিল হতে থাকে। কারণ হচ্ছে যে যদি 6 মাসের নিচে একটা বাচ্চা হয় যে শুধুমাত্র বুকের দুধ খায়, তার বাচ্চার পায়খানা অনেক নরম হয় বা পাতলা হয়, এবং বাচ্চার পায়খানাতে জীবাণুর পরিমাণ কম থাকে, এবং ওই সময় ওই জায়গাতে অপারেশন করলে এই অপারেশনের জায়গায় সংক্রমণ বা ইনফেকশনের চান্স অনেক কম থাকে, এরপর বয়স যত বাড়তে থাকে পায়খানা শক্ত হতে থাকে এবং অপারেশনের জায়গায় ইনফেকশনের মানে চান্স তত বেশি বাড়তে থাকে, এবং এরপরে অপারেশন জটিল হতে থাকে। এই জন্য আমরা বলি যে মলদ্বারে যে কোনো সমস্যায় আপনি দ্রুত একজন শিশু সার্জনের পরামর্শ নিন।